अंदरन फुलवारी एक जीपी के पश्चिम अंदरन फुलवारी शाहपारा इलाके में मकई के खेत से एक वृद्ध महिला का खून से लथपथ शव बरामद होने से सनसनी फैल गई। 70 वर्षीय मृतक वृद्ध महिला का नाम मिलन शाह है। पुलिस मौके पर पहुंची और शव को बरामद किया। मृत के रिश्तेदार से वो बातचीत के दौरान खबर मिली है कि रात से ही वो वृद्ध महिला घर से लापता थी। घर वालों ने आसपास के सभी क्षेत्रों में उन्हें जाकर ढूंढा मगर इसकी कोई खबर नहीं मिली। सुबह दोबारा खोजने के दौरान खून से लथपथ उनका शव मकई के खेत में मिला। रिश्तेदार ने बताया कि महिला किसी के साथ कोई उसकी दुश्मनी नहीं थी। কি মনে হয় কি আপনার ছিল সেটাও নাই আমি টাং বেগের কথা শুনে আমি টাং ঘুরলাম দেখি যে 13,000 টাকা না। वही उनके परिवार वालों ने कहा कि उन्हें किसी पर संदेह नहीं है। घटना की जानकारी मिलने पर स्थानीय पुलिस वहां पहुंची और शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेजकर पूरी घटना की जांच पुलिस ने शुरू कर दी है। हमारे पास फोन जाए तो बजे रात 8 আমি বলরামপুর চৌবাটি থেকে আসি আমার শ্বশুর বাড়ি আর কি। আমার শাশুড়ি মা হন। আসার পর রাত্রে খোঁজাখুঁজি করি মোটামুটি 12টা 1টা অবধি। খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া না যায় তখন খোঁজাটা বন্ধ করা হয় আর কি। তারপর আজকে আবার সকাল 5টার থেকে মানে তদন্ত করা হচ্ছে, তারপর খোঁজাখুঁজি করা হচ্ছে। করতে করতে মানে এগুলা জায়গা 2-3 বার করে খুঁজছি, খালি এই জায়গাটায় ঢুকি নাই। এগুলা সম্পূর্ণটা 2-3 বার করে তদন্ত করা হয়েছে আর কি, খোঁজা হয়েছে। তারপর মনে করেন যে 11টা সাড়ে 10টা 11টা নাগাদ, 1 ঘন্টাও হয় নাই এখনো, এখন 11টাই আর কি। 11টার সময় এগুলা জায়গা আবার যে না দেখি নাই তো এই জায়গাগুলি, সামনের জায়গাগুলি তাহলে ওগুলো একটু দেখি, দেখা দেখি করি। তারপর তিনজন বেরোইলাম বাড়ি থেকে, বাড়ি তিনজন তিন দিক গেলাম। যাওয়ার পরে ওই সামনে একটা বাঁশবাগান দেখা যাচ্ছে, ওই বাঁশবাগানটাই গেছি আর কি। ওইখান থেকে রিটার্ন আসতেছি আবার ওই রাস্তাটা, তখন দেখি একটা গরু, ব্রিজ গরু, ছাড় গরু আর কি, দৌড়ে বেরোচ্ছে। তারপর বলো মানে ভাবলাম যে হচ্ছে গরুটা কেন বেরোইলো এইভাবে দৌড়ে। তখন আমি আবার রিটার্ন হয়ে এই জায়গাটা ঢুকি। ঢোকার পরে দেখি ফ্ল্যাট পড়ে আছে, মানে তারপরে একটু ভালো করে দেখি যে ডেড বডিটাও পড়ে আছে। আচ্ছা, কি নাম আপনার শাশুড়ি? মিলন সাহা। বয়স কি রকম? বয়স হচ্ছে 70। মনে হচ্ছে কি আপনার? এখন কি বলবো বলেন, এমন তো কোনো শত্রুও না, এমন কোনো ক্যাচালও নেই ওনার সাথে কারোর সাথে। কালকে কোথায় গিয়েছিল এমন কি? কালকে অষ্টমী মেলাতে যায়নি, বাড়িতেই ছিল। মানে 100 দিনের কাজ হয়তো, যেটা আমার শোনা আর কি, 100 দিনের কাজ করে আসছে। তো বাড়ির পাশে এক বাড়িতে কালী পূজা হয়েছে আর কি রাত্রে, তো সেই জায়গার থেকে প্রসাদ ট্রসাদ নিয়ে আসছে। নিয়ে এসে বাড়িতে সবাইকে দিচ্ছে, নিজেও খাইছে। খাওয়ার পর যেমন কাপড় টাপড় ধুয়েছে, বেড়াতে লাড়ছে, এইটুকুই যেরকম আমার শোনা আর কি। কী নাম আপনার? আমার নাম রমন কুমার চক্রবর্তী। জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে অন্ধরাম ফুলবাড়ি।
और पश्चिम अन्नरम फुलवाड़ी।